আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ব্লগে থাকছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বাঙালিদের ট্র্যাডিশনাল খাবারের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে অন্যতম। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করছি। চিংড়ি মাছকে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি চিংড়ি মাছ এভাবে কেটে নিয়েছি, আপনাদের পরিবারের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন চিংড়ি মাছকে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। এবার প্যানে তেল দিয়ে চিংড়ি মাছকে ভেজে নিব। বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, এক এক সাইড 30 সেকেন্ড করে ভেজে নিতে হবে। এবার সেই ভাজা তেলে 1 টেবিল স্পুন ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিব। শুকনা মরিচ, তেজপাতা, দারচিনি আর এলাচ। যখন মশলা থেকে ফ্লেভার আসবে তখন 1 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হলে 1 টেবিল স্পুন
চিনি দিয়ে মিক্সড করতে হবে। এবার অল্প একটু নারিকেলের দুধ দিব যেন তলায় না লেগে যায়। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, 1/2 টিস্পুন পাপরিকার গুঁড়া, এটা অপশনাল, আমি দিয়েছি কালার সুন্দর হওয়ার জন্য, লবণ টেস্ট অনুযায়ী। এবার ভালোভাবে মিশিয়ে নারিকেলের দুধ দিয়ে মশলাকে কষাতে হবে। যখন মশলা থেকে তেল উপরে উঠে আসবে তখন 2 কাপের মতো নারিকেলের দুধ দিয়ে দিব। আমি এখানে ক্যানের নারিকেল দুধ ইউজ করেছি। ক্যানের নারিকেল দুধ অনেক ঘন থাকে, এজন্য আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করলাম। ফ্রেশ নারিকেল দুধ হলে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই, শুধু নারিকেলের দুধ দিয়ে রান্না করলে খেতে অনেক টেস্ট লাগে। বলক উঠে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি। এবার মিক্সড করব। চুলার ফ্লেম মিডিয়াম রেখে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। ওভারকুক করা যাবে না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। গরম মশলার গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।